is Triporna. Welcome to my lifestyle and another new day with another new vlogs. আজকের আমি একটু বেশি সেজে ফেলেছি, আমি জানি না কেন আজকে আমার সাজতে খুব ইচ্ছা করছিল, তো আমি একটু সেজে ফেলেছি। আজকের আমরা যাচ্ছি বুক ফেয়ার, আর এটা ম্যান্ডেটরি ভিজিট, প্রতি বছর কোনো মেলা মিস গেলেও বুক ফেয়ার আমি কখনো মিস করি না, বিকজ আই লাভ টু রিড বুকস। তো আজকের আমার কিছু কালেকশান ওখান থেকে নেওয়ার আছে, অ্যাজ কী কী নিচ্ছি বা কী কালেক্ট করবো আদিউপে পাবো কি না আই ডোন্ট নো, বাট চলুন তো আপনারা আমার সাথে থাকুন। আর আজকের আমরা কার নেই, আজকে আমরা বাইকে যাব, তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কী কী বই কালেক্ট করি আর বুক ফেয়ার কেমন এনজয় করলাম। ফাইনালি আমরা সল্ট লেকের রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি করুণাময়ীর দিকে, আর করুণাময়ী থেকে ঠিক বাঁ দিকে বেঁকে গেলেই এই বুক ফেয়ারটা চলছিল। এটা সেন্ট্রাল পার্কে চলছিল, এটা 46 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এবারে যেটা চলছিল, আর এটা 31 জানুয়ারি থেকে শুরু হয়েছিল আপ টু চলবে 12 ডিসেম্বর অবধি, 8টা পর্যন্ত বুক ফেয়ার সকলের জন্য খোলা থাকে, তারপর এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আমরা ফাইনালি পৌঁছে গেলাম বুক ফেয়ারে, আর তখন সূর্যটা খুব সুন্দর একটা লাল আভা ছড়িয়ে আকাশে, মানে খুব সুন্দর একটা রোদ ছিল এবং বেশ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, তার মধ্যেই যাই হোক আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম। আর আস্তে আস্তে ফার্স্টেই আমরা চলে গেলাম দেশ পাবলিশার্সে, আমরা ঢুকেছিলাম আই থিঙ্ক সো 6 নম্বর গেট দিয়ে। তো দেশ পাবলিশিংয়ে ওখানে ঢুকবো বলে প্রিপেয়ার হচ্ছিলাম, দেখছি বাইরে একটু ফটো ফটো তুলে নেওয়া যাক। আর প্রচণ্ড ভিড় ছিল, অনেক লোক, অনেক মানুষের ঢল নেমেছিলো, আমার মতো যারা বইপ্রেমী পড়তে ভালোবাসে তারা সবাই চলে গেছিলো, যারা পড়তে ভালোবাসে না তারাও গেছিলো বুক ফেয়ারটাকে এনজয় করার জন্যে, অনেকেই যায়। তো আমরা দেশ পাবলিশিংয়ে ঢুকলাম এবং এখান থেকে একটা বই কালেক্ট করলাম, আমার থাম্বনেল দেখে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন, তো দেখুন আস্তে আস্তে। এখানে খুব সুন্দর বাউল গান হচ্ছিল, একটুখানি রেকর্ড না করে পারলাম না, তাই মোবাইলে একটু ক্যাপচার করলাম। তারপর একটা ভূতভুতুম বই কালেক্ট করবো বলে বিভা প্রকাশনী, বিভা পাবলিশার্স অনেকেই বলছিল 2 নম্বর গেটের দিকে আছে, তো আমি সেদিকে যাচ্ছিলাম, বাট আলটিমেটলি এই পাবলিশার্সটা খুঁজেই পেলাম না। এটা আই থিঙ্ক কলেজ স্ট্রিট থেকে কালেক্ট করতে হবে, এটা ভূতভুতুম এবারের সংখ্যাটা, আমার ভীষণভাবে পড়ার ইচ্ছে ছিল কিন্তু ব্যাড লাক আমি এবার পেলাম না, আমাকে ওটা আই থিঙ্ক কলেজ স্ট্রিট থেকে কালেক্ট করতে হবে। তো তারপর আমার দাদার ফোন চলে এলো, মানে আমার ভাসুর, বিখ্যাত সাহিত্যিক বরেণ্য লেখক পৃথ্বীরাজ সেন, আর সে তো বইমেলায় ছিলই, আমাকে ফোন করে বললো যে আমি এখানে আছি তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। তো আমরা তাড়াতাড়ি করে সেখানে যাচ্ছিলাম, যেতে যেতে এনার সাথে দেখা হলো, ইনিও একজন বরেণ্য সাহিত্যিক, এনার ফেলুদার অনেক গল্প সিরিজ বেরিয়েছে, তো উনি সেইগুলো সম্বন্ধে একটুখানি সকলকে বলছিলেন। আমরা ঢুকে ঢুকে ফেলুদা ফাইলের কিছু গল্প দেখলাম, আর তারপর ফাইনালি চলে এলাম দাদার কাছে। এই যে আমার দাদা এখানে বসেছিল, এটা একটা বরানগরের স্টল, এখানেও দাদার কিছু বই রিলিজড হয়েছে এবছর। আর তারপর আস্তে আস্তে গিয়ে যেতে যেতে দেখলাম মির্দা এবং তার সঙ্গে একজন ফুড ব্লগার, যারা অলরেডি ফুড ব্লগ করে, তো তারা ওখানে কিছু বলছিল, আমরাও একটুখানি ক্যাপচার করলাম মোবাইলে। আর তারপর দেখলাম পেটে প্রচণ্ড টান পড়ে গেছে, একটু সন্দেহ হয়ে গেছে, প্রথমেই চলেছিলাম ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেনে, ওখানটা বেশ স্টলেতে বেশ ভিড় ছিল, লোক খুব খাওয়া দাওয়া করছিলো, এসেই ফার্স্ট কড়াইশুটির কচুরি আর আলুর দম খুঁজেছিলাম, বাট দেখলাম কচুরিগুলো কেমন নেতকানো মতন, তাই একটু ইন্টারেস্ট লাগলো না, চলে গেলাম পরের স্টলে। ফাইনালি এখানে একটুখানি খাওয়া দাওয়াগুলো দেখে লোভনীয় লাগছিলো, তো এখানে খুব সুন্দর সুন্দর প্রন পকোড়া ভেজে তুলছিল, আর প্রন আমার ফেভারিট,
এটা ফিশারিজের নিজস্ব, তো এখান থেকে আমরা প্রন পকোড়া এবং ফিশ ফিঙ্গার কালেক্ট করলাম। আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন, তো প্রন পকোড়াটা ভীষণ ভালো ছিল, ভিতরে মাছটাও খুব সফট ছিল, আর পিঠের কালেসুরটা অবশ্য করেই ছাড়িয়েছিল। তারপরে ওর সবসময় ফেভারিট কাবাবস, তো চারকোল গ্রিলে গেলাম আর এখানে দেখলাম হ্যাঁ মোটামুটি গরম কাবাবসগুলো এখানে দিচ্ছে। প্রথমে আগে দেখে নিয়েছিলাম যে সেটা ভালো কি না, হ্যাঁ নো ডাউট খুব ভালো ছিল এবং সফট ছিল। তো এখানে পাঁচ পিস হচ্ছে 120 টাকা, আমরা দুরকম মিশিয়ে নিয়েছিলাম। আর তারপর চলে এলাম মিয়ামোড়ে, যেখানে বিখ্যাত বইমেলা কেক বিক্রি হচ্ছিলো, যেটা 50 রুপিস নিয়েছিল। তো এই কেকটা ভাবলাম যে দুজনে শেয়ার করে একটুখানি খাই, দেখি কেমন খেতে হয়েছে, তো আমরা নিয়ে নিলাম। আর তারপর ফাইনালি চলে এলাম হরিণঘাটা, এখানে দেখলাম বেশ ভিড় হচ্ছে নাগেটস খাওয়ার জন্যে, এবং আমরা এখান থেকে 2 প্লেট চিকেন নাগেটস নিয়েছিলাম। ব্যাস আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ হলো, আর আমরা বুক ফেয়ার থেকে বেরিয়ে গেলাম। আর আরও মাঝখানে আমরা আরও ঘুরেছি এবং আরও কিছু বই আমরা কালেক্ট করেছি। আমার থাম্বনেলেতে আমি 3টে বইয়ের ছবি দিয়েছি। আর বুক ফেয়ারের বাইরেটা ভীষণভাবে সাজানো ছিল, আমাদের বাইক ওদিকে পার্কিং করা ছিল, আমাদের যেতে হলো। বুক ফেয়ার থেকে বাড়ি ফিরে এসেছি, আর আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেও পারছো যে আমি কী কী বই বুক ফেয়ার থেকে কিনেছি। আর নতুন বইয়ের গন্ধ, এটা ভীষণ ভীষণ ভালো লাগে। আমার খুব মনে আছে ছোটোবেলায় আমরা যখন মানে বই আসতো নতুন ক্লাসে ওঠার পর, আমরা সবার আগে বইয়ের স্মেলটা নিতাম, আর এই স্মেলটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই আকর্ষণের জন্যেই বারবার বুক ফেয়ারে চলে যাওয়া, ভালো ভালো বই পড়তে যাওয়া, ব্যাস এইটুকুই ইচ্ছা থাকে। তো আমার এই বুক ফেয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা বুক ফেয়ার গেছিলে, কবে গেছিলে, আর বুক ফেয়ারে তোমরা কী কী বই কিনেছো, আর কী কী খাবার এনজয় করেছো, সেটাও কিন্তু অবশ্য করেই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে অবশ্যই ভুলবে না। আর থ্যাংক ইউ ফর সাপোর্ট, তোমাদের ভালোবাসায় আমি আরও আরও ভিডিও বানাতে উৎসাহ হবে। আমার নতুন ভিডিও খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে আসবে। সাথে থেকো, পাশে থেকো, আমাদের আমাকে সাপোর্ট করো। লাভ ইউ অল, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই বাই অ্যান্ড গুড নাইট অল অফ ইউ।